4000 গাছের নীরব বিপ্লব, সেটা যে কি ভয়ঙ্কর, সেটা আসলে আমার মতো লোকের পক্ষে বলে বোঝানো সম্ভব নয়। আমি অত পারদর্শী নই। গাছেরা কিন্তু খুব ভয়ঙ্করভাবে বিপ্লব করে। তাদের বিপ্লবটা হয় হচ্ছে যখন তাদের কাটা হয়ে যায়, তারপর সেটা কেউ এখন দেখতে পায় না, ওটা পরে দেখা যায়, এখন কেউ দেখতে পাচ্ছেন না। এই যে এখন নিরবতাটা অনুভব করছেন, এই নিরবতাটা কদিন পরে যখন বাড়ির ঘরে ঘরে লোকের ঘাড়ে উঠে পড়বে, চুল অব্দি উঠে যাবে, তখন খুব ভয়ঙ্কর হবে। এই অনেকটাই আলো নিভিয়ে দেওয়ার মতো। তো তাদের বিপ্লবের কথা আমার মতো সামান্য লোকের পক্ষে এরকম ভয়ঙ্কর ভিন্ডিক্টিভ বিপ্লব যে কেটে ফেল, পরে বুঝতে পারবি। বা ঋত্বিক ঘটকের একটি ছবির ভাষায়, আমি মইরা যাই তাও তুই ভালো হ। গাছেরা ওইভাবেই কাটা পড়ে। আমি মইরা যাই তাও তুই ভালো হ, আমি মইরা যাই তাও তুই ভালো হ, আমি মইরা যাই তাও তুই ভালো হ। ভালো হবি, যতদিনে হবি আহারে। একটি অপূর্ব গান, চলে যাওয়ার গান দিয়ে অনুষ্ঠান শুরু করি। আমার গানের যারা মুর্শিদ তাদের একজনের লেখা একটি গান, তিনি না থাকলে আমার হয়তো আজকে গান করার কথা ছিল না, গান হয়তো করতাম, এই জায়গায় এই অনুষ্ঠান হয়তো করতাম না। তার একটি অপরিচিত গান, খুব একটা পরিচিত নয়, একটি গান শোনাই। সে চলে গেলেও থেকে যাবে তার স্পর্শ আমারই হাতের ছোঁয়া, নুয়ে পড়বে স্মৃতির যেখানে, নুয়ে পড়বে স্মৃতির যেখানে, দেবদারু তার কপাল নোয়ায়। সে চলে গেলেও থেকে যাবে তার স্পর্শ আমারই হাতের ছোঁয়া, নুয়ে পড়বে স্মৃতির যেখানে, দেবদারু তার কপাল নোয়ায়। সে চলে গেলেও হঠাৎ শিউলি ফুলের গন্ধে তারি সকাল, সে চলে গেলেও হঠাৎ শিউলি ফুলের গন্ধে তারি সকাল, স্মরণের টানে সামান্য এক মুহূর্ত হয় অনন্তকাল। চলে গেলেও থেকে যাবে তার স্পর্শ আমারই হাতের ছোঁয়া, নুয়ে পড়বে স্মৃতির যেখানে, নুয়ে পড়বে স্মৃতির যেখানে, দেবদারু তার কপাল দিতে পারে, এটা খুবই
দুষ্প্রাপ্য এই পৃথিবীতে। ও থাকে অশোকনগর কলোনিতে, ওর বাবার বানানো এই কলোনিটা। নীরবে ওই গাছের মতো প্রতিবার কাটা পড়ে আবার বেড়ে ওঠে। বেশি লোক নামও করে না, ওর নাম কৌস্তব দে। ভারতবর্ষে কত গিটার প্লেয়ার আছে জানি না, তবে এরকম মানুষ খুব একটা দেখিনি ভাই। সে চলে গেলেও নদীতে খেলবে, সে চলে গেলেও নদীতে খেলবে, চিরপরিচিত জোয়ার ভাটা, চেনা রাস্তায় একলা একলা তারি সঙ্গে আমার হাঁটা। সে চলে গিয়েছে তবুও যায়নি, যেমন যায় না আসলে কেউ। এই লাইনটা গাইতে গাইতে আমার একটা অদ্ভুত, আমি বেহালায় থাকি ঠাকুর পুকুরের কাছে। আমাদের বাড়ির ওদিকে খুব একটা ফ্ল্যাট বাড়ি ছিল না এক সময়, তো আমার বাড়ির সামনে একটা বিরাট গোলাপ খাস আমের গাছ ছিল। সেই আম গাছটি খুব একটা মানে ভালো যে সুস্বাদ সুস্বাদু আম দিত তা নয়, জানেনি গোলাপ খাসের প্রতি আমাদের কিরকম একটা নাম নাক সিটকানো ব্যাপার আছে আর কি। আর এত এত আম হয় বাংলাদেশে, তো সেরকম একটি গাছ আমি ছোটোবেলা থেকে দেখে বড় হয়েছি। আমার ঠাকুমাও ছোটোবেলা থেকে মানে তার যতদিন ওই বাড়িতে কেটেছে তার মধ্য বয়স থেকে সেই গাছটি দেখে তার বহুদিন কেটে গেছে। এখন আমার ঠাকুমা প্রায় বদ্ধ উন্মাদ হওয়ার জায়গায়, একটি সেরিব্রাল স্ট্রোকের পর আজগুবি কিছু কথা তাকে বলতে শোনা যায় এবং সকাল ছটা থেকে সেটা শুনতে হয়। তার মধ্যে একটা কথা মাঝে মাঝে ভেসে আসে, খুবই বিদ্রোহ করে বলে ওঠেন যে ওই গাছটা আর নেই কেন। বানিয়ে বলছি না, উনি নানান কথা বলেন। উনি বলেন আমার বাড়ির নিচ দিয়ে রোজ মিছিল যাচ্ছে, আমি এই বাড়িতে থাকবো না, এ কথাও বলেন। তার মধ্যে আরেকটা কথা বলেন, ওই গাছটা আর নেই কেন, তার মানে ওই গাছটা চলে যায়নি, বাকি পাড়ার সবার কাছে চলে গেছে কিন্তু ওনার কাছে যায়নি। সে চলে গিয়েছে তবুও যায়নি, যেমন যায় না আসলে কেউ। স্টিমার দিয়েছে দিগন্তে পাড়ি, তীরে ফিরে এলো অনেক ঢেউ। সে চলে গেলেও থেকে যাবে তার স্পর্শ আমার হাতের ছোঁয়া। রাজখানে দেবদারুতার কপাল নুয়ায়। ধন্যবাদ।